মাছের ডিম তো আমরা অনেকভাবে খেয়ে দেখেছি, একবার এইভাবে রান্না করে দেখুন। ভাত বা রুটির সাথে দারুণ লাগে মাছের ডিমের এই রেসিপিটা। শিল্পীর রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি মাছের ডিমের দো পেঁয়াজা। প্রথমে আমরা কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দেবো। তেল গরম হলে এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা লাল রং ধরলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা আর 6 কোয়া রসুন থেতো করা। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কাটা সরু সরু করে আলু টুকরো। এই আলুটা দিয়ে একটু পেঁয়াজ আদা রসুনের সাথে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। প্রত্যেকবারের মতো আমার এই নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। কয়েক মিনিট কষানোর পরে দেখবেন রসুনের থেকে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই সময় আমরা দিয়ে দেব এখানে বড় সাইজের একটা টমেটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যেই পচিয়ে যেমন পরিমাণে খান সেই অনুপাতে কাঁচা লঙ্কাটা দিবেন। 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন দিয়ে এই আলুর সাথে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেব। এখানে একটা ছোট্ট টিপস, যেহেতু এখানে টমেটো দেওয়া আছে সাথে নুন আছে, টমেটোর থেকে একটা জল ছাড়বে, সেই জলেই মশলাটা বেশ ভালোভাবে কষে যাবে। যখন এখান থেকে হালকা তেল ছাড়তে শুরু করবে, আমরা এখানে 100 গ্রাম মাছের ডিম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সেই মাছের ডিমটা দিয়ে দেব। কয়েক মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন মাছের ডিমটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ জল। দিয়ে একটা ঢাকনা দিয়ে 4 মিনিটের জন্য ঢেকে রেখে দেব লো ফ্লেমে, যাতে মাছের ডিমটা বেশ ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় আর আলুটাও বেশ সেদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন চারি সাইড দিয়ে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি একটু নাড়াচাড়া করব আর এখান থেকে দেখাচ্ছি আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে। দেখুন আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো বড় বড় করে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। যেহেতু এটা মাছের ডিমের দো পেঁয়াজা, এর জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। দিয়ে একটু নাড়াচাড়া করে আবার 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা একটু বেশ ভালো সফট হয়ে যায়। ঢাকনাটা খোলার পরে যখন দেখবো ক্যাপসিকামের কালারটা ডিপ সবুজ থেকে একটু হালকা ফ্যাকাশে সবুজ রং ধরেছে, তখনই আমাদের এই ডিমের পেঁয়াজাটা কমপ্লিট হয়ে যাবে। এই সময় আমি ওপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এইভাবে ঢেকে রেখে দেবো আরও 5 মিনিট। এই মাছের ডিমের দো পেঁয়াজাটা বাড়িতে অবশ্যই করবেন আপনারা, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।